ফরিদপুরের নগরকান্দায় প্রতিপক্ষের হামলায় বসতঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর হওয়া দরিদ্র 41টি পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করেছেন নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া। শনিবার বিকেলে তালমা ইউনিয়নের মানিকদ্বীপ পিপরুল গ্রামে আলী মাথুবরের বাড়িতে আনুষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিনগুলো তুলে দেওয়া হয়। জামাল হোসেন মিয়ার ব্যক্তিগত তহবিল থেকে 41টি পরিবারের মাঝে এসব টিন বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের সদস্য কামাল হোসেন মিয়া, নগরকান্দা পৌর কাউন্সিলর ইউনিশেখ, তালমা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তৈয়াবুর রহমান, ইউপি সদস্য আব্দুল কুদ্দুস মোল্লা সহ স্থানীয় নেতাকর্মীরা। এ সময় জামাল হোসেন মিয়া বলেন, যারা সন্ত্রাসের মাধ্যমে সাধারণ মানুষকে নির্যাতন করছে তাদের আইনের আওতায় এনে বিচার করতে হবে। সংবাদপত্রে, মিডিয়ায় দেখছি, টিভির খবরে দেখছি, আর মানুষের কাছে ফোনে শুনছি। আজকে সশরীরে যা দেখে আসলাম, এটা তো 71 সালে হার মানাইছে। তা আল্লাহর কাছে আমরা নালিশ দিয়ে রাখলাম, আল্লাহ এই অত্যাচারীর যাতে বিচার হয়, এই মানুষ যাতে দেখে যেতে পারে। এই অত্যাচারী, এই সন্ত্রাসীর বিচার আমরা সন্ত্রাস দিয়ে করতে চাই না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা আইনকে হাতে তুলে নিতে চাই না। আইনের প্রতি শ্রদ্ধা, মামলা হয়েছে ফিরোজ খা এক নম্বর আসামি, যা এসে ফিরোজ খার নেতৃত্বে ঘটনা ঘটছে, ফিরোজ খাকে এক নম্বর আসামি করে মামলা করা হয়েছে। যারা যারা ছিল, আমরা আমাদের মাননীয় পুলিশ সুপারের সুদৃষ্টি কামনা করছি, আমাদের নগরকান্দার যে ওসি সাহেব রয়েছে ওনারও দৃষ্টি আকর্ষণ করছি যে এই সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার করবেন। গ্রেপ্তার করে আইনের আওতায় আইনা এদের দৃষ্টান্তমূলক শাস্তি দিলে যাতে এই এলাকার জনগণ যাতে শান্তি পায়। এদের শাস্তি হইলে এলাকার জনগণ শান্তি পাবে। তার কারণ, এই এলাকার উপরে যে পরিমাণ অত্যাচার হয়েছে, যত সময় পর্যন্ত এই অত্যাচারীদের শাস্তি না হবে, আইনের আওতায় না আনা হবে, ততদিন পর্যন্ত এই সাধারণ জনগণের মনে কোনোদিন শান্তি আসবে না। এই নিরীহ মানুষের উপরে অত্যাচার করে, এ মহিলাদের উপরে নির্যাতন চালাইছে, ঘর বাড়ি ভাঙচুর করছে, এবং যে পরিমাণ অর্থ সম্পত্তি মানুষের ঘর বাড়ি লুট করে মালামাল নিয়ে গেছে, এই সন্ত্রাসী ফিরুজকার অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি চাইতেছি। এবং এর যারা গডফাদার, সেই গডফাদার শাহাদ বা লাবু চৌধুরীও যাতে অনতিবিলম্বে আইনের আওতায় আনা হয়, এই জন্য আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি। গত 8ই আগস্ট তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ারা বেগমের সমর্থক ও সাবেক চেয়ারম্যান ফিরোজ খানের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রতিপক্ষের এই হামলায় 41টি বসতঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাট করা হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 5।